ঈদে একদিন ছুটি বাড়ানোর প্রস্তাব নাকচ করেছে মন্ত্রিসভা এর ফলে খোলা থাকবে সরকারি অফিস কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হয় প্রস্তাবটি উত্থাপন করে সংক্রান্ত কমিটি সকাল বৈঠক শুরু হয় মন্ত্রী প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে যোগ দেন শুরুতে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ নিয়ে ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের একটি বইয়ের মোরক উন্মোচন করেন প্রধানমন্ত্রী বৈঠকের বিস্তারিত জানাবেন মন্ত্রী